আসলে বিএনপি পাকিস্তানের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই। বিএনপি হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আমরা কোনো বিদেশি শাসনের, কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব আমরা করি না। আমাদের হৃদয়ে বাংলাদেশ, আমাদের চেতনায় বাংলাদেশ, এবং সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি। আজকে বিএনপি চারদিকে অন্ধকার, শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার মানবতা, শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এ অন্ধকার গর্ত থেকে তারা বের হতে পারছে না। আজকে তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা আজকে বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র সে কথাও ভুলে যায়। নির্বাচনের আগে কিভাবে বিদেশি শক্তি দাবেদারি করেছে, বিদেশি শক্তিকে ডেকে বাংলাদেশের নির্বাচনে নিষেধাজ্ঞা দেওয়ার ষড়যন্ত্র তারা, নির্বাচন বানচালে চক্রান্ত করেছিল। আজ যখন নির্বাচন হয়ে গেছে, সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং দেশ আস্তে আস্তে সংকট উত্তরণ করে আজকে ভালোর দিকে যাচ্ছে, সুসময় আসতে সময় লাগবে। সারা বিশ্বের সংকট, সেই সংকটের প্রতিক্রিয়া আমাদের এখানেও আছে। তারপরও শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব, দক্ষ বিচক্ষণ নেতৃত্ব আছে বলে বাংলাদেশের মানুষ এখনো মোটামুটি ভালো আছে। বাংলাদেশের মানুষ ভালো আছে, তুলনামূলকভাবে অনেক দেশে মানুষের যে কষ্ট সেই তুলনায় বাংলাদেশ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অনেক ভালো আমরা আছি।